पोस्टर जुड़े आमार छवि नीचे स्विमिंग कस्ट्यूम पड़ा नायिका दर्शक तो भावलो ये सिनेमाय रग रगे किछु ना थेके जाए ना तारपरो एक चेटिया साफल्ये सिनियरदेर चक्षुशूल हये गेलाम संगे चोख रांगानो शुरू करलो अंधकारेर माफिया एतो क्यासल भालो लागे बोलेन ए आक्षेप बांगला सिनेमार एक समयेर ब्यस्त नायक आलेक्जेंडर बोयेर मैडम फुले आर लम्पट सिनेमा दिये टीनेज बयसे लाइमलाइटे आसेन ए मार्शल आर्ट हिरो কোপা শামসু নামেও তিনি অধিক পরিচিত দর্শকদের কাছে সর্বশেষ গত কোরবানির ঈদে শেষ শুটিং করেছেন আলেকজান্ডার বো এরপর থেকে মালয়েশিয়ায় এখানে তার ব্যবসা তিন বছরের প্রথম আড়াই বছর ছুটিয়ে ব্যবসা করেছেন বটে কিন্তু মালয়েশিয়ান মুদ্রামান কমতে থাকায় গত ছয় মাস ধরে চ্যালেঞ্জটা কঠিন হয়ে পড়েছে এখানেও তবু চলচ্চিত্র নয় ব্যবসাটাই এখন মূল টার্গেট অনেকটা অভিমান করেই দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে মালয়েশিয়ায় এখন পুরোদমভর কাজ করে যাচ্ছেন তিনি দেশ থেকে তৈরি পোশাক নিয়ে মালয়েদের কাছে তিনি পাইকারি বেচেন কুয়ালালামপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সিলভার মুন প্রথমে বাংলা সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তরাজ গলায় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর বলেই থেমে গেলেন এমন জবাবে প্রথম খটকা লাগলেও একটু পরে কষ্ট ফুটল বিষণ্ণ চোখে এখনো তিনটে সিনেমা তার হাতে মুক্তির অপেক্ষায় আছে আরো গোটা আটেক মুক্তি পাওয়া 118টি সিনেমার ভেতর এখনো ঘুরপাক খায় তার মন তাই বলেন হলিউড বলিউডে বয়স 50 পেরোলেও রিয়েল হিরো হয় আর আমাদের দেশে দেখেন 40 এর ঘরে যেতে না যেতেই ব্যবসা করতে বিদেশ আসতে হলো একে তো সিনেমার ভেতর কখন কোথায় কি ঢুকছে বলা মুশকিল তারপরও পরিকল্পিতভাবে চলচ্চিত্রটা ধ্বংস করে দেওয়া হচ্ছে ফেলে আসা সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন দেশে একের পর এক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছি কত প্রোডিউসার আমার নামের উপর দিয়ে মুনাফা তুলেছে অন্যরা এক দুই শিফট কাজ করত দিনে আমি করতাম তিন শিফট ভোর পাঁচটায় বাসায় ফিরে ফের সকাল আটটায় বেরিয়ে যেতাম এই শিল্পটাকেই তো জীবনে জেনে এসেছি এতদিন কিন্তু আপনার সিনেমায় রগ রগে দৃশ্য ঢুকিয়ে দেওয়ার ব্যাপারে আপনার ভূমিকা কি ছিল জানতে চাইলে মার্শাল আর্ট বলেন আমি সবসময় প্রতিবাদ করেছি আমাকে বলা হতো সব ঠিক আছে এনে মন কষাকষি নেহাত কম হয়নি কেবল মামলা ঠোকাটা বাকি ছিল কিন্তু কার বিরুদ্ধে মামলা ঠোকবো বলেন তো ওদের সঙ্গেই তো আমার কাজ করতে হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না